ইভেন্টের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। প্রধানের শুটিংয়ে আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন দর্শকের প্রিয় মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডু। জোর কদমে চলছে শুটিংয়ের পর্ব, তারই মাঝে উত্তরবঙ্গের মেটালি কালীবাড়িতে পুজো দিলেন সৌমিত্রিষা। মেটালি কালীবাড়িতে পুজো দেওয়ার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পোস্টও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন মা, যদিও সেটা কালী মন্দির সে বিষয়ে কিছুই লেখেননি অভিনেত্রী। পুজো দেওয়ার ভিডিও দেখে সাংবাদিকরা যোগাযোগ করলে তাঁদের জানান, আমরা যেখানে শুটিং করছি তার যাতায়াতের রাস্তাতেই মেটালি কালীবাড়ি পড়ে, আর সেদিন সকালে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গিয়েছিল, তাই মা আর আমি গিয়েছিলাম। গত বৃহস্পতিবার যেহেতু অমাবস্যা গিয়েছে তাই সকাল পর্যন্ত ছিল, তবে বৃহস্পতিবার তো পুজো দিতেই পারিনি তাই এই দিন দিলাম। মা আর আমি গিয়েছিলাম আজ শুক্রবার সকালে, ওখানকার আরও একটা শিব মন্দিরেও গিয়েছিলাম, তবে পুজো দেওয়া হয়নি, তবে প্রণামই দিয়েছি, আমরা তো একটু খুঁতখুঁতেও। শুদ্ধ বস্ত্রে না গেলে পুজো ওভাবে দিও না, তবে অদ্ভুতভাবে তখনই ওখানে ভোগ দেওয়া হচ্ছিল। তো ড্রাইভার দাদা বললেন ভোগ ভাগ্য করে পাওয়া যায়, কারণ এই সময় ভোগ দেওয়া হয় না, তবে আমরা ভোগ পেয়েছি, মা আর আমি ভোগ খেয়েওছি। ডুয়ার্সে রয়েছে 151 বছরের প্রাচীন এই মিটালি কালীবাড়ি। প্রসঙ্গত এর আগেও সৌমিত্রিষা বলেছিলেন, আমি কৃষ্ণ ভক্ত, পুজো আমায় শান্তি দেয়। প্রধান শুটিং কেমন চলছে এই প্রশ্নে সৌমিত্রিষা বলেন, খুব ভালোই হচ্ছে, হই হই করে কাজ হচ্ছে, এত বড় ইউনিট, এতজন রয়েছে, দারুণ মজা করে কাজ হচ্ছে, খালি বৃষ্টি হলে একটু সমস্যা হচ্ছে, অনেকটা সময় কিছু বাকি থেকে যাচ্ছে বৃষ্টির জন্যই, সেটা পরের দিন করতে হচ্ছে, এটাই যা, আর কোনো সমস্যা নেই। তবে শুটিংয়ের বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না বলে জানান অভিনেত্রী। বলেন শেষ হোক, হাউস থেকে অনুমতি আসুক, তারপর নিশ্চয়ই অনেক গল্প করব। সৌমিত্রিষা আরও বলেন আর দু তিন দিন আছে, তারপর কলকাতাতেও শুটিং হবে।